চট্টগ্রামের কামরূপ জেলায় অবৈধ ইটভাটাগুলিতে বুলডোজার চলল প্রশাসনের। কামরূপ জেলার নগরবেড়া সার্কেলে কালুকপাড়ি এলাকায় অবৈধ ইটভাটাগুলি গুঁড়িয়ে দিল প্রশাসন। আজ নগরবেড়ার সার্কেল অফিসার বর্ণশ্রী মালাকারের নেতৃত্বে প্রশাসনের কর্মীরা বুলডোজার দিয়ে অবৈধ ইটভাটাগুলি গুঁড়িয়ে দেন। সার্কেল অফিসার বর্ণশ্রী মালাকার এ ব্যাপারে জানিয়েছেন, অবৈধ ইটভাটাগুলি যে আর চলতে দেওয়া হবে না এ কথা প্রশাসন কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিল। ইটভাটার মালিকদের কাগজপত্র দিয়ে সার্কেল কার্যালয়ে গিয়ে দেখা করতে বলা হয়েছিল। এরই মধ্যে কালুকবাড়ির স্থানীয় বাসিন্দাদের তরফে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ জমা হয় যে নতুন করে এখানে দু একটি অবৈধ ইটভাটা খোলা হয়েছে। অভিযোগ পেয়ে প্রশাসন তদন্তে নামে এবং অবৈধ ইটভাটাগুলি চিহ্নিত করে অভিযান শুরু করেছে। বর্ণশ্রী মালাকার জানান, আজ অবৈধ ইটভাটাগুলির বিরুদ্ধে অভিযান শুরু হলো মাত্র, এই অভিযান চলতে থাকবে, থামার কোনো প্রশ্নই ওঠে না বলে জানিয়ে দিলেন সার্কেল অফিসার। ইটভাটার বিরুদ্ধে অভিযান চলেছে, কিমানটা ভাটা ভাঙছে? আমার কালুবাড়িত এতিয়ালৈকে 7-8টা মান হল। আজি কালুবাড়ি আমার নগরবাড়ি রাজস্বৰ অন্তর্গত কালুবাড়ি গাঁৱত ৰাইজৰ পৰা মই কমপ্লেইন পালোঁ। যোৱা 2-3 দিনৰ পৰা 2-4টামান ফোন কলছ পালোঁ যে এওঁলোকে এনেকৈ আৰম্ভ কৰিছে। হোৱাৰ মই একচুৱেলি যিমান আমাৰ ইয়াতে ইলিগেল ব্ৰিকলেইন আছে, লাষ্ট 3 ইয়াৰ্ছৰ পৰা মই তেওঁলোকক ফেজ ৱাইজ প্ৰথম ফাৰ্ষ্ট ইয়েৰ তেওঁলোকক এৱেৰনেছ দিলোঁ কি ডকুমেণ্টছ লাগে, কেনেকুৱা লাগে লিগেলাইজ কৰিবলৈ। গতিকে মই আটাইখিনিকে অলৰেডি সকীয়নি দি থোৱা আছিলে যে এইবছৰ যাতে নকৰে। গতিকে এয়া আজিৰ পৰা আৰম্ভণি হৈছে আৰু আপোনালোকৰ জৰিয়তে বাকীসকল যিসকল ইটা ভাটা আছে বেলেগবোৰ গাঁৱত তেওঁলোককো মই সকীয়নি দিব বিচাৰোঁ যে বন্ধ কৰক, নহ'লে প্ৰশাসনে মানে কঠোৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিব। চলি থাকিব। এতিয়া এইটো আৰম্ভণি, আজি কালুবাৰীৰ পৰা যে আৰম্ভণি কৰিছোঁ, আমাৰ কেইবাখনো গাঁৱতো ব্ৰিকলেইন ইণ্ডাষ্ট্ৰি আকৌ আৰম্ভ হৈছে বুলি মই কমপ্লেইন পাইছোঁ। গতিকে ষ্টেপ বাই ষ্টেপ মই ফেজ মেনাৰত কৰি থাকিম এনেকৈ। জামলাইট আছে বুলি জনাইছে মন্দিৰা এনচি হেকৰা, কালুবাৰীটো গম পালোঁ, তেনেকৈ এইকেইখন গাঁৱত আছে। চলিব নিশ্চয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।